ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। স্মোকিং কজেস ক্যান্সার। In West Bengal too, 8 suspected cases have been traced. 3 Chinese national among the 8 is being confirmed at this point in time. West Bengal Health Department has been able to trace passengers, 8 passengers who had travelled in the same flight as that of the coronavirus affected Kerala resident, and they landed at the Kolkata airport on 23rd January. Let's go across to Shresi, is joining us with more details now. Of the 8 co-passengers, we've been told that 3 of them were Chinese. Well, that's right, but the West Bengal Health Department, after tracing these 8 passengers who were in the front row and the back row of the airline which the corona-affected Kerala student was travelling from Wuhan, the 3 Chinese nationals have gone back to China, while 1 passenger was from New Delhi, who has gone back to Delhi, 1 from Odisha, and there were 3 from West Bengal. Now, these 3 from West Bengal have been identified. Bonnie? Bonnie! Stay indoors in isolation in their residence. Their blood samples have been collected. Khabe esho! Ma, dekho. Prokiti aaj mukto. আর আমরা বন্দী। চিত্রকর কি আঁকিতেছ? সম্মুখে দেখি যে চিত্রলিপি, বলো কি বার্তা? তাহলে কি বনি ঠিক দেখেছে? আমার বনি চেয়েছে মুক্তি আসুক আলোয় আলোয়। বন্ধন থেকে, এই দুর্দশা থেকে সারা বাংলা ভরে উঠবে আলোয় আলোয়। कोरोना के चलते विदेशों में फंसे भारतीयों को वापस लाएगी सरकार। विदेश मंत्रालय के दूतावास और उच्च आयोग ऐसे व्यथित भारतीय नागरिकों की सूची तैयार कर रहे हैं। ये सुविधा पेमेंट बेसिस पर उपलब्ध कराई जाएगी। दिल्ली में 70% महंगी शराब भी नहीं रोक पाई भारी भीड़ को। शौक है, शौक की कोई कीमत नहीं होती है, हर कोई एंजॉयमेंट के लिए पीता है। 70% टैक्स। दादा, हेलो दादा। क्या हुआ है? दादा प्लीज हेल्प मी, कुछ तो करो दादा। অনিমেষের শরীর খুব খারাপ দাদা, কাল সারা রাত ঘুমোতে পারেনি, কোনো ওষুধ বাড়িতে নেই। প্লিজ প্লিজ কিছু একটা করো। আচ্ছা দেখি। আচ্ছা ঠিক আছে। हेलो हेलो लाल भैया, নমস্কার। থানা থেকে আসছি, ভয় পাবেন না, আপনাদের সেবার জন্য আমরা সর্বদা প্রস্তুত। আমরা আছি প্রতিদিন আপনাদের পাশে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। রে, ঘরে বসেও তো আমরা অনেক কিছু করতে পারি, তাই না? বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে সৌরভের শিখা জাগলো, নীল দিগন্তে। ও বৌদি, মিতা কিন্তু খুব বাড়াবাড়ি করছে। তাই? বন্দি আছি মানে এই না যে আমি বন্দি। তাহলে কি করবে শুনি? বলি কি, বন্ধনে জড়িয়ে নাও। কি যে বলো না। আকাশের লাগে ধাঁধা রবির আলো, ওই কি বাধা বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো, বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো, সরষে খেতে ফুল হয়ে তাই জাগলো নীল দিগন্তে। প্রিয় পল্লব, আজ তোমাকে খোলা চিঠি লেখার দিন। আমরা তো ক্লান্ত, কিন্তু তুমি জীবনের শত ঝুঁকি নিয়ে নীরবে মানব সেবায় কাজ করে চলেছ, একজন মানবিক ডাক্তার হয়ে। দেখবে খুব তাড়াতাড়ি এই পৃথিবী সুস্থ হয়ে উঠবে। পুনশ্চ, আমি বাড়িতে বসেই গবেষণার বিষয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছি, বিষয় ইতিহাস। আর চাচু সমাজকে যে বড্ড ভালোবাসে। ইতি তোমার আজমিরা। হ্যাঁ বলো। চাচু, তোমার ফোন। হ্যালো। হ্যাঁ আঙ্কেল, আঙ্কেল আমি পল্লব বলছি। আঙ্কেল আঙ্কেল Can you please define me what is life? জীবন জীবন কি? কাজ করো, পয়সা উপায় করো, that's it. No. No, that's not life at all. You just go out. You just go out and stand beside those people who really need you. And make them feel with positive vibes. Na? না, সেখানে কোনো জাতি নেই, সেখানে কোনো ধর্ম নেই। জাত নয়, ধর্মও নয়। এই যুদ্ধে সোনার বাংলা আনবে এক নতুন জয়। Yes, you are absolutely right, uncle. বেটা দেখবে, এই ঝড় একদিন থেমে যাবেই। নতুন করে শুরু হবে পথ চলা, যেখানে থাকবে না আজকের এই দুর্দশা। Yes, you are absolutely right, uncle. এই যুদ্ধে মানুষের জয় হবেই। Yes. চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সরবরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্রবিধ চরিতার্থতায়। ওগো শুনছো, এবার পুজোয় ভাবছি মাকে লাল বেনারসিই দেব। কতদিনের আকাঙ্ক্ষা।